সকলকে আরো একবার স্বাগত বাঙালি সপ্তাহে। আর আজকে আমরা তৈরি করব খুব সিম্পল আর খুব টেস্টি একটা রেসিপি, যেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া আশা করি সবাই খেয়েছো। তো আরো একবার তোমাদের সামনে রাখার জন্য রেসিপিটা আমি তৈরি করে ফেলবো। তো তোমরা দেখে নাও আমি কিভাবে তৈরি করছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা দেখার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো, সবার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই করে লাইক দিয়ে দিও যদি রান্নাটা ভালো লেগে থাকে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমরা এখানে লম্বা লম্বা স্লাইস করে দেখো কিছু আলু নিয়ে নিয়েছিলাম, আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে এবার এগুলোকে আমি তুলে নেবো। একটা বাটির মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে 1/2 স্পুন পরিমাণ নুন, এবার এই নুন হলুদটাকে খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার আমরা একটা একটা করে মাছের পিস তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এগুলোকে আমরা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। দেখো আমাদের মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে লাল লাল করে। আমি এটাকে আরও কিছুক্ষণ ভাজবো, যেহেতু কালিয়ার মাছ কিন্তু খুব কড়া ভাজা হয়, তো আমি সেরকমই এটাকে ভেজে নেবো। দেখো আমাদের মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা মাছগুলোকে তুলে নেবো। এবার আমরা আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, এটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে আর 1টা শুকনো লঙ্কা, এটা একটু ফোড়ন আসা পর্যন্ত আমি ওয়েট করব। দেখো এটা ফুটতে লেগেছে, এটা আরো কিছুক্ষণ মতো ফুটবে। দেখো জিরেটা কিন্তু ফোড়ন চলে এসছে, এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমরা ভেজে নেবো। দেখো এখানে আমরা শিলে একটা বাটনা করে নিয়েছি, এখানে আমি নিয়েছি 1 চামচ মতো জিরে, গোটা জিরে 1 চামচ, রসুন নিয়েছি আমি এখানে 1টা গোটা ছোট সাইজে, আর আছে এখানে 1 ইঞ্চি মতো আদা। সবটাকে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে বাটনাটা ছিল জিরে আদা আর রসুনে, সেই বাটনাটা দিয়ে এটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেবো সব কিছুর সঙ্গে। দেখো আমাদের কিন্তু মশলাটা কষানো হচ্ছে, ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে স্লাইস করে রাখা 1টা মিডিয়াম সাইজের বড় টমেটো, আর তার সাথে আমি এখানে অ্যাড করে দেবো আমার প্রয়োজন মতো নুন। আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিলাম, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, সমস্তটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষাতে কষাতে কিন্তু দেখা যাবে যে টমেটোটা গলে গিয়েছে। দেখো আমার কিন্তু মশলাটা কষানো হচ্ছে, টমেটোটা কিন্তু পুরো গলে গিয়েছে, আর এটাকে কিন্তু আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করছি। আর এটাকে পুরো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা গলে গিয়েছে, একটা খুব একটা টিকি টাইপ চলে এসছে। যদি কেউ মনে করো এটাকে তোমরা সংরক্ষণ করতে চাও বা ফ্রিজার করতে চাও, তোমরা এই অবস্থায় এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে একটা এয়ার টাইট কন্টেনারে রেখে কিন্তু তোমরা প্রায় 2 সপ্তাহ মতো এটাকে ফ্রিজারে প্রিজার্ভ করতে পারো। এখানে আমরা একটা হামানদিস্তার মধ্যে দেখো 3টে কাঁচা লঙ্কা আর তার সাথে আমরা ধনে পাতার কিছু গাঁঠি নিয়ে নিয়েছি, এবার এগুলোকে একটুখানি পিষে নেবো। একটু পিছিয়ে তৈরি করে নেবো। দেখো আমাদেরটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে লম্বা লম্বা স্লাইস আলু ছিল সেটা সম্পূর্ণটা।
এটা আবার এর সঙ্গে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে মিনিট দুয়ে। আমি কিন্তু এখন এটার মধ্যে একটু জল অ্যাড করিনি। দেখো আমাদের লঙ্কার পেস্টে কিন্তু একদম রেডি, এবার এটা আমরা অ্যাড করবো। এবার দিয়ে দিচ্ছি আমরা লঙ্কা আর ধনে পাতার মিশ্রণটা, এবার এটাকে একটু এর সঙ্গে মিশিয়ে নেবো। লঙ্কাটা কেউ চাইলে আগেও দিতে পারো, কিন্তু পরে দেওয়া এই কারণে যাতে ফ্লেভারটা থাকে। এটাকে একটুখানি কষিয়ে নেবো। দেখো আমাদের কিন্তু কষানো একদম কমপ্লিট। এবার আমি একটা বাটির মধ্যে 2 কাপ মতো জল ফুটিয়ে নিয়েছি, গরম জল দিয়ে দিচ্ছি জলটা। এখানে একটু অল্প জল দিলাম, সমস্ত মশলাটাকে আমি এর সঙ্গে একটু মিশিয়ে নেবো। তাই জন্য এবার আমরা এর মধ্যে অ্যাড করবো 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। সবসময় মাথায় রাখবে, দেখবে আগে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তারপরে কিন্তু লেবুর রস ইউজ করবে। নইলে কিন্তু টক জিনিস দিলে অনেক সময় সব জিনিস শক্ত হয়ে থাকে, সেদ্ধ হতে চায় না। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। দেখো এটা কিন্তু হয়ে গিয়েছে, এখানে 2 কাপ মতো জল আছে। কেন কি আমি এটা তালিয়ে কখনো কিন্তু ঝোল ঝোল হয় না, একটু গ্রেভি গ্রেভি হয়। দেখবেন আমি এখানে 2 কাপ মতো জল দিলাম, কেউ চাইলে কিন্তু বেশিও দিতে পারো। এবার এটা একটু ফুটলে তারপর আমি ভাজা মাছগুলোর মধ্যে অ্যাড করবো। দেখো ঝোলটা কিন্তু ফুটছে, আমি এই সময়তেই কিন্তু মাছগুলোকে একটা করে অ্যাড করে দেবো। কেন কি মাছের মধ্যে একটু ঝোলটা ঢোকার দরকার আছে। যদি কেউ চাও এখানে সামান্য একটু টক দই বা টমেটোটা বেটে ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে করলাম না। দেখো আমরা কিন্তু মাছটা দেওয়ার পরে হালকা করে এটাকে একটুখানি জল দিয়ে করে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম কি সুন্দরভাবে আমি গরম জল দিয়েছি। এটা জাস্ট একটুখানি গ্রেভির মতন হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু একদম রেডি, আমাদের কাতলা মাছের কালিয়া। দেখো আমাদের রান্না কিন্তু একদম রেডি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।